বলে কি খবর, তুমি জানো না নাকি গো দিদি? হ্যাঁ, বলে পশ্চিমবঙ্গ যেখানে আমাদের আধিপত্য বেশি, বলে ওখানেই বলছে আমাদের ছেলে মেয়েগুলোকে চাকরি দিবে না। বলে সরকারি চাকরি তো বটে, আবার বেসরকারি চাকরি গুলাও বলছে বাঙালি চাকরি নাই। বলে তাহলে ওরা যাবে কোথায়? বলে আমাদের ছেলে বলে ওগুলো করবে কি? বলে ওদেরকে কি প্যাটিয়ে মারিয়ে দিবে নাকি? হ্যাঁ, আবার গোদের উপর বিষ ফোড়া আইছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। হ্যাঁ, বলে কৃত্রিম বুদ্ধি ওইটা, বলে আমাদেরকে কোনো কাজেই আর লাগছে না। হ্যাঁ দেখো, মুখার্জি ঘরের ছেলেটা শুনে থেকে দরজাটা বন্ধ করে বসে আছে কেন জানো? বলে ও সে হোটেলে কি সব পড়ছিল, আর শুনেছে কি জাপানের টোকিওতে নাকি হোটেলে কোনো লোকই নাই না, সব রোবটে কাজ করে দিচ্ছে, আর রোবটটাকে শুধু চালাচ্ছে কতগুলো মানুষ, শুধু রোবটে বলছে খাবার বানাচ্ছে, খাবার দিয়ে দিচ্ছে, বাসন ধুয়ে দিচ্ছে, সব করে দিচ্ছে রোবটে। তাহলে আমাদের চাকরিগুলো কি একবারে চলে গেল নাকি গো? আমরা কি চাকরি করব? হ্যাঁ, আবার তার উপরে আবার দেখো, বলে কোথায় আবার সেই রোবটে আবার খবর পড়ে দিচ্ছে, যে সব খবর, দুনিয়া সব খবর ওই পড়ে দিবে। তাহলে যে লোকগুলো মনে করো সেই খবর পড়বে বলে যারা সেই অ্যাঙ্কার ম্যাঙ্কার পড়ছে, ওরা কি করবে? হ্যাঁ, ওরা তো পেটে মরে যাবে গো ওরা। তারপরে আবার সে একটা মেয়া ছেলে আইছে রোবট, হ্যাঁ ওর নামটা কি জানো গো, যে ভুলে যাচ্ছে গো, দাঁড়াও, হ্যাঁ সোফিয়া, ওর নামটা আবার সোফিয়া। ও আবার এমন সুন্দরী দেখতে মারে, কে বলবে যেটা রোবট বলে, ও আবার সব করে দিবে ও তাই। বলে রোবট আমাদের চাকরিগুলো খাইলেই চলে যাবে গো, কি হবে গো আমাদের ছেলে মেয়েগুলো? বলে বিদেশে হচ্ছে বলে তুমি কি মনে করছো দেশে আসবে না? হ্যাঁ দেখো, মোবাইল ইন্টারনেট খেয়ে যে সাইবার ক্যাফে কিছুই নাই। বলে তুমি কি ভাবছো, এই তো বিদেশে শুরু হয়েছে, কয়েক বছর পরে দেখবে আমাদের দেশেও চলে আইছে, লে এবারে আমাদের কি হবে? বলি তার উপর আবার শুনো, বলি সেই ইয়ে গো, সেই আমাদের অ্যাপেল, তারপরে সেই মাইক্রোসফট, তারপরে সেই গুগল, হ্যাঁ ওরা আবার ড্রাইভার নাই, অমনি কারগুলোকে চালাচ্ছে, সব রোবটে, সব রোবটে না দেখো ড্রাইভার নাই। তাহলে বুঝে আবার ড্রাইভারদের চাকরি হয়ে গেল বলি আমার গোবর্ধনের কি হবে গো? বলি আবার 2015-তে আমাদের এই অ্যামাজন গো, যেখান থেকে সে তুমি অনলাইন কিনো, বলি ও আবার ডেলিভারি বয় ছাড়ায়, সে ডেলিভারি করে ছেলেগুলো ওগুলোকে ছাড়ায়, ড্রোনে করে জিনিস দিয়ে দিচ্ছে লোকের ঘরে ঘরে। তারপরে আবার পিৎজা ফিজা সব ড্রোনে করে লি চলে যাচ্ছে। বলি আমাদের পাড়ার গাদা গাদা ছেলে সব ওই ডেলিভারি করে বেড়ায় গো, অনলাইন অনলাইন জিনিসগুলো লোকে ঘরে ঘরে দিয়ে বেড়ায়, ওদের কি হবে গো? ওদের যে সব চাকরিগুলো খাই নেবে গো। আর তারপরে আবার শুনো, অত শান্ত হয়ে বসে থেকো না, বলি তুমি যে ছেলেটাকে বলছো যে ব্যাংকে চাকরি করাবে, হ্যাঁ ওই জন্য বলছো ওরকম করে পড়াচ্ছ, বলি ব্যাংক অর্ধেকের উপর কাজ তো করে দিচ্ছে তোমার এই কম্পিউটার রোবট গুলোয়, তো অর্ধেকের উপর তো ব্যাংকে চাকরি নাই, তো কি করবে, কি পড়াবে, কি খাওয়াবে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলি ছেলে মেয়েগুলোকে আমি কি পড়াবো আর কি করাবো? হ্যাঁ, বলি পেটে মারে দিবে গো আমাদেরকে। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।